কেন তোমার রুচি এই লেভেলের গেল? তুমি তো মুসলিম যুবক, তোমার কি খোবায়ব রাদিয়াল্লাহু তাআলার কথা মনে নাই? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, ওরা আমাকে হত্যা করতে চায় কারণ রাসূলের প্রতি আমি ঈমান এনেছিলাম। আমি তাদেরকে বললাম তোমরা আমাকে দুরাকাত সালাত আদায় করতে দাও। এরকম একটা যুবক হও না তুমি, যাকে হত্যা করার জন্য ওরা নিয়ে গেছে তারা বললেন, তিনি বললেন দুরাকাত সালাত আদায় করতে দাও। এখনো ফাঁসির কাছে যারা যায় তার দুরাকাত সালাত আদায় করা সুন্নাহ যার কাছ থেকে এসেছে। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আল রাশিদিন আল মাহদিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কর হত্যা করবে, খুবাইব দুরাকাত সালাত আদায় করলেন, দ্রুত সালাত আদায় শেষ করে বললেন, আল্লাহর কসম আমি সালাতটাকে লম্বা করতে চেয়েছিলাম, কিন্তু যদি তোমরা মনে করো আমি মৃত্যুর ভয়ে সালাতটাকে লম্বা করছি, এজন্য আমি সালাতটাকে সংক্ষিপ্ত করেছি। এইরকম যুবকদের কারণে এই রাজশাহীর এই ময়দানে ইসলাম পৌঁছেছে, অন্যথায় ইসলাম এখানে পৌঁছতো না। এত দূর থেকে কিভাবে ইসলাম এখানে এসেছে? যুবকরা, যুবতীরা একবার ভেবে দেখতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে। তাকে হত্যা করা হলো, তিনি বললেন ফালাস্তু বালি ইহিনা উক্তালু মুসলিমান, ইফ আই এম কিল্ড অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুসলিম আই ডোন্ট কেয়ার, তাহলে আমি কেয়ার করি না যদি আমাকে হত্যা করা হয়, যেই কোনোভাবেই ওরা আমাকে হত্যা করুক না কেন, যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমি ঈমান এনেছি, আমার লস করার কিছুই নাই, আমার হারানোর কিছুই নাই, যা কিছুই আমার সব কিছু আমার অর্জন, কেবল আমি অর্জনই করব। এটি হচ্ছে তোমরা তাদের বংশধর যাদেরকে দেখলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুসির তু বিররুবি মাসিরাতা শাহরিন ও মাসিরাতা সাফারিন, দুটো বর্ণে আছে। আমি যদি কোথাও যেতাম শত্রুরা এক মাসের রাস্তার দূরত্ব থেকেই আমার আগমন দেখে তারা ভয় পেয়ে যেত। তোমরা কি মুতার যুদ্ধের কথা শুনোনি? সেখানে 3000 সৈন্য কিভাবে লক্ষ লক্ষ সৈন্যকে পরাজিত করে সেখান থেকে ফিরে এসেছে? তোমরা তাদের বংশধর, তাদের ব্লাড তোমাদের শরীরে রয়েছে, অথবা তাদের ঈমান তোমাদের চেতনায় লালন করতে হবে তোমাদেরকে। যদি সেই ঈমান তোমরা লালন করতে পারো, আবার আরেকবারে গোটা পৃথিবী তোমাদের পায়ের নিচে এসে পিষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই এই পৃথিবীকে তোমাদের জন্য তৈরি করেছেন। অতএব প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি জানি এখানে আরো আর 5 মিনিট সময় বাকি আছে, এর আরো 10 মিনিট আগে উনি দিয়েছেন, তো সে আলোচনা এই শুধুমাত্র যুবকদের আলোচনা করার জন্য কয়েক ঘন্টা সময় লাগে, কিন্তু আমরা সেই সময় এখানে পাচ্ছি না। আমি সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলতে চাই তা হলো যে আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যেভাবে দেখতে চান, যেভাবে আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দৃশ্যায়ন করেছেন কোরআন এবং সুন্নায়, সেভাবে আপনাদেরকে আপনাদের জীবন যাপন করতে হবে। ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদ ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমি আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু বললেন একদল লোক আছে, তাদের ক্যারেক্টার হলো কুকুরের ক্যারেক্টার, এটা আল্লাহ বলেছেন। ফামাসালুহু কামাসিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস, যদি তুমি তার উপর কিছু চড়াইয়া দাও, তাকে যদি ধমক দাও, তাহলে ও চিৎকার গেউ গেউ করে, আর কিছু না করলেও ঘেউ ঘেউ করে, ওটা তার ক্যারেক্টার। মুসলিম যুবকরা এইরকম ক্যারেক্টার অধিকারী হতে পারে না। মুসলিম যুবকদের ক্যারেক্টার হচ্ছে ভিন্ন রকম, মুসলিম যুবকদের ক্যারেক্টার হচ্ছে ভিন্ন রকম, যাদেরকে দেখে আল্লাহর রাসূলের কথা অনুসারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পর্যন্ত অহংকার করেন, গর্ব করেন, বলে এই হচ্ছে আমার যুবক। এরেই এদের কথায় আমি বলেছিলাম ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা দেখে আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছিলেন, অতএব আপনাদেরকে এমনভাবে আপনাদের নির্মাণ করা দরকার, আপনাদের চরিত্র নির্মাণ করা দরকার। অনেক ডেভিয়েশন আছে, এই ডেভিয়েশনের প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করার জন্য কয়েক ঘন্টা সময় লাগে। অনেক ডেভিয়েশন আছে, অনেক ডেভিয়েশন আছে। এখন তো আপনি সত্যিকারের ম্যান হয়েছেন কিনা, অথবা একটা সোসাইটিতে অথবা একটা গ্রুপ অফ পিপলে আপনার নিজেকে যদি আপনি ফিট করতে চান, তাহলে আপনাকে কিছু অপরাধ করতে হবে। তুমি বেটা এখনো সিগারেট খাইতে পারলা না, তুমি আমাদের ক্লাবের মেম্বার হতে পারবা না। তুমি পুরুষ হয়েছো কিনা আমি একটু বুঝতে চাই, আচ্ছা ওই মেয়েটা যাচ্ছে ওকে টিজ করে আসো, তুমি পুরুষ হয়েছো কিনা এটা আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। এটাই তো এখনকার সমাজের স্ট্যান্ডার্ড, তোমার চুলগুলো কত লম্বা, এটা দিয়ে তুমি পৌরুষ হয়েছো, এটা তুমি প্রমাণ করতে চাও। পুরুষ অথবা মনুষ্যত্বের মধ্যে নাই, মনুষ্যত্বটা ভিন্ন জায়গা আছে, মনুষ্যত্বটা ভিন্ন জায়গা আছে। তোমার মতো তো প্রকৃত অর্থে চরিত্র নাই, তুমি এখন আসলে মানুষই হতে পারোনি। তুমি সারা রাত ধরে তুমি গান শোনো অথবা বাদ্য শোনো, আর সারা দিন ধরে তুমি ঘুমাও, কিভাবে তোমাকে দিয়ে তোমাকে তো শয়তান দেখো লজ্জা পায়, শয়তানও তোমাকে দেখে লজ্জা পায়। হয়তো বা শয়তানও মনে মনে বলে কিনা ও তো আমার চেয়েও বড় শয়তান হয়ে গেছে। তোমার নিজকে পরিবর্তন করার জন্যে তোমাকে আসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে।
তোমাকে কোরআনের কাছে আসতে হবে, তোমাকে সুন্নার কাছে আসতে হবে। তোমার লজ্জা হয় না, তুমি শেক্সপিয়ার পড়ো কিন্তু তুমি কোরআন পড়তে পারো না, তোমার লজ্জা হয় না? তুমি ইংরেজি বুঝো, তুমি আরবি বুঝো না, তোমার লজ্জা হয় না? তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না, এটা কি তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না তুমি এ কথা বলো যে আমি এখনো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না? তোমার কি লজ্জা হয় না তুমি বলো যে আমি ইসলামের মৌলিক বিষয়গুলি এখনো জানি না? তুমি সবকিছু জানো, টেকনোলজি তুমি এক্সপার্ট, সায়েন্সের তুমি এক্সপার্ট, কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট, তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম উম্মার জন্য বোঝা, অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল। তোমাদেরকে দিয়েই সালাহউদ্দিন আইয়ুবীরা গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। অথবা খালেদ ইবনে ওয়ালিদদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে অন্যরা পালিয়ে চলে যেত, তুমি তো তাদের উত্তরসূরি, তাদের বংশধর। তোমাকে তাদের চরিত্র বোঝা দরকার, জানা দরকার। তুমি যদি খেলোয়াড়দের নাম জানো আর সাহাবিদের নাম জানানো, তাহলে তোমার জন্য আমার কান্না করতে মনে চায়, তোমার জন্য কান্না করতে আমার লজ্জা পায়। তুমি যদি ফুটবল প্লেয়ার অথবা ক্রিকেট প্লেয়ারদের নাম জানো, রাসূলের সেই সোনালী সাহাবিদের নাম জানা জানো, তাইলে তোমার জন্য তো আমার বিলাপ করা উচিত। তোমার মা বাবার তোমার জন্য বিলাপ করা দরকার যে কি সন্তান তারা জন্ম দিয়েছে অথবা কিভাবে তারা তাদের সন্তানদেরকে লালন পালন করেছে। আমি যুবকদেরকে যে কথা বলবো যে কাম টু ইসলাম, কাম টু ইসলাম, তুমি ইসলামের কাছে আসো, তাইলে দেখবে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন তার সন্তানদেরকে তাহাজ্জুদে সালাত আদায় করতে দিয়ে দেখেছেন, তখন তিনি বলেছেন এই উম্মার শিশুরা এবং যুবকরা যদি তাহাজ্জুদে সালাত আদায় করে, তাইলে এই পৃথিবীতে কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। সেই চরিত্র তোমার মধ্যে তৈরি করো, লালন করো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।